ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই, নিজে করি কি যে করি তাল তাল নাই। ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই, নিজে করি কি যে করি তাল তাল নাই। তাল তাল নাই, তাল তাল নাই, তাল তাল নাই। চাল ডাল কিনে আনি রাধি আর বাড়ি, কাপড়টা ধুতে হয় ভোরে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বিবি এসে বলছে যে দাও খানা খাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। বিবি এসে বলছে যে দাও খানা খাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। সংসার ঘানি টানা সয় না যে আজ, এই চোখে দেখি আজ সবই অন্ধার। সংসার ঘানি টানা সয় না যে আজ, এই চোখে দেখি আজ সবই অন্ধার। সবই অন্ধার, সবই অন্ধার, সবই অন্ধার। মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই। ওকে পরি, ওকে কাও, ওকে ওকে কইছি। এই ছড়াই, তুই হাত তুলে দাঁড়িয়ে আছিস কেন? জি, ওই একটা কোশ্চেন প্রশ্ন করতে যাচ্ছিলাম আন্টি। আন্টি, বেবি তোকে ডাকছে। জি না, আমি আপনাকেই বলছিলাম আন্টি। আমি আন্টি। শ্যামা ভাই, শ্যামা ভাই, তো মারছো। ম্যাডাম কোকো, ম্যাডাম সরি সরি, ম্যাডাম সরি সরি, ম্যাডাম সরি। গুড, ইটস অল রাইট। এবার বলো তোমার কি কোশ্চেন। ম্যাডাম, এরা নয় চিকেনের কাজের জন্য চরথাপ্পড় ইটিং করলো, কিন্তু আমি হচ্ছে একজন উচ্চশিক্ষিত এডুকেশন ড্রাইভার, আপনি আমার গায়ে থাপ্পড় মারলেন কেন বলেন তো দেখি। তুই তো এমনি এমনি খেয়েছিস, এখন আর একটা খাবি। জি, এত মুখ জ্বালাইবে দেখতে আছি। খারাপ পাখি বাইরে দিয়া এক্সেল টাইট দেওয়ার ব্যবস্থা করতে আছি। Hey, good morning, madam. কে আপনি? এভাবে ঢুকে বলেন মানে? I'm Chaudhary Abhilam sir, international secretary of Miss Poo. Madam, Miss Poo, please, please. সম্প্রতি উনার ওই যে এই ভয়ঙ্কর বাংলা বলা ত্যাগ করে দিছেন, উনার যে লেটেস্ট বাংলা নিজস্ব ভাষায় বলতেছেন ওইটা আরো ভয়ঙ্কর। এটা বলার পরে দুই তিনজন ভিডিও পড়ে গেছে, এর জন্য আর বলাই বন্ধ করে চুপ করে থাকে না ম্যাডাম। Nothing madam, আপনি এই যে ব্রিফকেসটা নেন, এটা খুললে সব কিছু বুঝে ফেলবেন। কেন? ব্রিফকেসে কি আছে? আপনি খুললেন টাকা? আপনি খুললেন না, খুললেই তো বুঝবেন। ২ কোটি টাকা আমার নামে, এসবের মানে কি? ম্যাডাম আসলে মানি মনি কিছু না, এই টাকাটা পু ম্যাডাম আপনারে দিতেছে। কেন? এই ধরেন উপহার ক্ষতিপূরণ হিসাবে আপনি আবুল স্যারের ডিভোর্স দিবেন এই জন্য। কি? ও কম হয়ে গেছে ম্যাডাম, আরেকটা চেক দেন তো, আর ২ কোটি টাকা দেন আপনি। দেন 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 দেন, রেডি আছে, এই লন। এবার বিসমিল্লাহ বলে ডিভোর্সটা দিয়ে আলাম। শয়তান, তোদের আমি খুন করব। হাই বেটি মাতারি, স্যার কোটি টাকা কি গাছে ঝুলে? হাঁকি পাকি স্যার, তাড়াতাড়ি আবুলের ডিভোর্স দে, মশারি খুন কর। কি? লক্ষণ 1 2 3 কর্নের লগে লাগলে বলে যান 1 2 3।
কেবল পিস্তল দেখে এই অবস্থা? তার মানে তুই বলতে চাস আঙ্গুরি তোদের সবার উপরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে? জি ম্যাডাম, একদিনেই বাড়ির ব্যাকের জান একদম কয়লা কইরা ফালাইছে। ম্যাডাম আপনি তাড়াতাড়ি একটা অ্যাকশন নাও, ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি আঙ্গুরিকে খবর দিয়েছি, ওকে আসতে দে। আচ্ছা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দেখাচ্ছি মজা। বুবু, বুবু তুমি আমায় দেখেছো? তুমি পাখি না? জি। পাখি খুব ভালো ছেলে জানো বুবু, পাখি না, এবারে সবাই খুব ভালো, খুব ভালো ছেলে। এই বলছিলাম কি বুবু, খাইছে দেখি উল্টা বাউতিতাছে। বুবু বুবু, এ তোমাকে একটা কথা বলবো বুবু। বুবু, তোমাকে না যা সুন্দর লাগছে জানিস পাখি, বুবু না একবার মিস ওয়ার্ল্ড হয়েছিল, এই হয়েছিল মানে হতে পারতো, এই বুবু যায়নি দেখে আর একজন হয়ে গেল। আঙ্গুরি। জি বুবু। পাখি বলছিল তুই নাকি ওদের উপর অত্যাচার করছিস, নির্যাতন করছিস। কি বললি বুবু? হ্যাঁ পাখি, হ্যাঁ পাখি এই কথা বলতে পারলো, তুমিও বিশ্বাস করলে? হায় 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 রে, এ আমি কি শুনলাম, আমি আমার নিজের কানে কি শুনলাম। পাখি তুই এই কথা বলতে পারলি জানো বুবু, ওদের না আমি আমার নিজের ছেলে মেয়েদের মতো দেখি, পছন্দ করি, আর ওই কথা বলতে পারলো। বুবু তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারো, আমি বিষটা খেয়ে মরে যেতে চাই, আমি বাঁচবো না। আমি কি শুনলাম বুবু, খাইছে এবার তো আমার দফরফ হইব। ম্যাডাম আমি তাহলে যাই, মেলা কাম পুইরা রইছে। পাখি। ম্যাডাম আর এক পা নড়েছিস তো তোকে গুলি করে মারবো। আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার ভোলা ভালা ছোট বোনটা, যা নিচে গিয়ে পড়িকে বল তোর মাথায় 56 বালতি পানি ঢালতে। কি মরিচের গুঁড়ো মিশিয়ে? এবার পাখি বুঝবে কত ধানে কত চাল। কান ধরিয়ে দিল মাছের বাজার। হ্যাঁ আঙ্গুরি সম্বন্ধে কথা শুনে আমি কি করব? আঙ্গুরি হচ্ছে মাস্তুরার আদরের বোন। আরে আঙ্গুরিকে কিছু বললে মাস্তুরা আমাকে আস্ত রাখবে? স্যার আমরা যদি এরকম ব্যবস্থা না করি তাহলে মোরা বেলাত্তি মিললে স্ট্রাইক করব, একসের স্ট্রাইক, বুঝলে? হ্যাঁ ঠিকই বলেছিস, আমারে মেরেছে মেরেছে, পুরীর গায়ে হাত তুলেছে, এত বড় সাহস, হোয়াট বিগ ব্রেভ। আমরা সত্যি সত্যি স্ট্রাইক করবো স্যার। যে তুই স্ট্রাইক করবি ক, আমাকে শোনাচ্ছিস কেন? কি আমি লিঙ্গে মগো স্যার, আপনারা কমু না তো কমো তো নাকি কমু, আমাকে বলা হয়েছে? জি স্যার। হ্যাঁ বলা হয়েছে? জি জি আমিও শুনেছি। ঠিক আছে এবার তোমরা দয়া করে এখান থেকে যাও। যাও তা আপনি কোনো ব্যবস্থা করবেন না? দেখ বাবা দুলু, আমার ঘরে একটাই মাথা, এই মাথাটাকে আমি এত সহজে হারাতে চাই না, বুঝেছিস বাপ? বুঝলাম, এই বাড়িতে একটাই পুরুষ মানুষ আসছিল, হ্যাঁ ও চিৎ খেয়ে পইরা গেছে। মানে কার কথা বলছিস তুই? আপনার কথা কইতাছি স্যার, আপনার আপনার যে কি পাওয়ার, আপনি নিজের চিনলেন না স্যার, চিনলেন না।
আপনি আপনি চেনেন না, আপনি তো আমাকে স্যার পরি আসতে স্যার আতি দেখছেন স্যার আতি মস্ত আতি হ্যাঁ দেখেছি আতির কত বড় দেহ কি কস্তরা হ্যাঁ আতির কত বড় দেহ কত শক্তি কিন্তু আল্লাহ আতির শক্তি দিছে একেবারে ছোট ছোট ঠিক না যায় বাবাই স্যার আতি যদি টের পাই তো ওর শরীর এত বড় আর যেই শক্তি তাইলে দুনিয়ার সবকিছু ভাইঙ্গা চুইরা নিজেই তো রাজা হয়ে বয়ে থাকতো ঠিক কিনা স্যার কোন বাবা বাহ বাহ গুড গুড ভালো বলেছিস তো আপনি হইলেন কি স্যার সিংহ পুরুষ হ্যাঁ কেন সিংহ পুরুষ আপনি বুঝতেছেন না আরে দুই বইনের আপনার হলো কি টানাটানি হ্যাঁ আপনি তো আসল সিংহ পুরুষ স্যার ওই তো বিরাট বিরাট সিংহ না সিংহ এই সিংহ সিংহায় ও মূর্খ দা সিংহায় বইলে তো সিংহ পাখি ভাই তুমি কও স্যার খালি যদি একবার সিনাটা টান টান কইরা খাড়ায় উঠেন স্যার শোন পাখি তোর কথা শুনে আমি অনেকবার সিংহের মতো হুঙ্কার দিয়েছি কিন্তু পরিণাম কি হয়েছে ওই সিঁড়ি দিয়ে ওঠা আর নামা সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে আমার পা দুটো কাঠির মতো সরু হয়ে গিয়েছে এখন আমি দাঁড়াতে পারি না দাঁড়ালে আমার শরীর টলমল করে না না ভাই না আমি তোর আর এই হুঙ্কার ফুঙ্কারের মধ্যে নেই স্যার সব কামেরই একটা নিয়ম আছে জুইত মতো যদি না হয় তাহলে তো হইব না ঠিক না পাখি ভাই কথাটা একসে ঠিক কইছ ওই যে মোরা যখন লঞ্চে চড়ে দেশে কোনে যাই না ওই দুলু তোর দেশে যাওয়ার গল্প পরে স্যার আপনি হইলেন স্যার আসল সিংহ বুকসিতায় খারান স্যার হুঙ্কার দেন ওই তে বাবাই দুলু ধর স্যার এইবার স্যার বুকের মধ্যে একটা সিংহ সিংহ ভাব আনেন স্যার নিজের সিংহ মনে করেন বুক সিতায় খারান স্যার সিনা টান টান করেন এবার একটা হাসি দেন ম্যাডামের সামনে গিয়া খারান ইয়া কন ওই তুই তোর বোন আঙ্গুরিরে গার দৈর করতে বাইর কর হ্যাঁ যদি বাইর করতে না পারস পরেই আমি গার দৈর করতে বাইর করে দিব সানসা যদি গুলি করে গুলি করে গুলি করলে স্যার বুকসিতায় সামনে খাড়াইবেন কইবেন চালাও গুলি তারপর ইয়ালি কয় এক লাফ দিয়া সামনে গিয়া পারবেন পারবেন না স্যার কিভাবে লাফ দেব মানে কি রকম লাগতেছে স্যার স্যার সাবিন্দুরের বাচ্চা সাবিন্দুরের বাচ্চা সারি বা জানলেই ফিরতে পারবে তো আল্লাহ ভরসা মানুষের বাসায় গেলে মেহমান এলে টোস্ট বিস্কুট চা কত কিছু খাইতে যায় আপনি না দিলে না দেন বসতে তো করবেন আসছে ময়ূরপুচ্ছধারী কাউয়া শোনেন হামজা ভাই জি আপনার একটা কথা বলি বলেন কিছু মনে করেন না না আপনি এই যে সার্কাস পার্টি আছে না সেইখানে জয়েন করলে অনেক টাকা বেতন পাবেন আপনার কেমন লাগে জানেন কেমন ওই যে সার্কাসের ক্লাউন আছে না জি জোকার জি 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 আপনার ঠিক এইরকম লাগে মফিজ ভাই কিছু মনে করেন না আমার তো একটা গতি হইলো আপনার তো ফ্রুত কিছু হইলো না মফিজ ভাই কিছু মনে করেন না আমি যখনই আপনার বাসায় আসি সকালে আসলে দেখি ড্রয়িং রুমে বয়ে রয়েছেন বিকেলে আসলে দেখি বেডরুমে বয়ে রয়েছেন রাইতে আসলে দেখি কিচেনে বসে রয়েছেন আরেক সময় আসলে দেখি এখানে বসে বসতেই থাকেন বসতে থাকেন এই বসা দেখতে দেখতে দেখতেছি আপনার প্যাট বেলুডিনের পর তো ভুলে যাইতেছে দুই দিন পর যে আপনার ক্রেন যা উঠাইতে হবে এটা কি আন্ডারস্ট্যান্ড এই মেয়ে চল স্বাস্থ্য নিয়ে কথা বলবেন না বুঝছেন এটা গরম হয়ে যায় মফিজ ভাই আপনি আমি জানেন আমেরিকা কি আপনার বাপের নাকি প্লিজ বাপ পিলা কথা কইবেন না
আমি কলম বংশগড়ের পোলা, আন্ডারস্ট্যান্ড? বংশগড়ের পোলা? ইয়েস, আঙ্গুল ডাউন করে কথা বলে। ইয়েস, আর বংশগড়ের পোলা এরকম ছাগলের মতো মাথায় টুপি দিয়ে ঘুরে নাকি? আমি জানতাম আমাকে দিয়ে ওসব সিংহ টিংহ সাজা হবে না। এসব হুঙ্কার দিলেই হলো, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। দুলা ভাই, আপনাকে দেখে বড় মায়া হয়, তা কয়েকবার যেন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে? কেটে ঘাটা তো করেছেন আপনি, আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে কে বলেছিল? আমি আমি কিচ্ছু বলবো না, খালি এবারের মতো মাফ করে দাও। সত্যি? ওকে, এবারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমার পেছনে মনে থাকবে তো? ওকে, আমি চলি। কবার জানো সিঁড়ি দিয়ে? 30 বার। যদি একবার কম হয়? না না, হবে না। তাহলে কিন্তু আমি আবার বুবুকে বাই দিলা ভাই। এইসব ভয়ঙ্কর মহিলাদের সামনে আমি সিংহ শাস্তি গিয়েছিলাম, আপনারাই বলেন আমি কি পাগল না ছাগল? তোমার দুঃখে আমার হাত বেরে করে গিয়েছে, মাথার গিয়ার বক্স ফেসে গিয়েছে, আর স্টিয়ারিংটা নমন 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 করে ঘুরতেছে তো ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে। সেপা ভাই, তোমার এত কিছু হইতেছে? তোমাকে একটা কথা বলি, বলি এই যে ডিরাইভারের চাকরিটা দেখতেছো না, এটা আমি ছেড়ে দিব, দিয়ে একটা সিনেমা বানাবো এবং সিনেমার নাম দিব পনির ব্যথা। আমি রেডি করে ফেলেছি, ধর একদিক থেকে একটা ছবির বেগেটি রাখবি আসছে, আর আরেক দিক থেকে একটা এসি গেট, আমি দিদা চালাই ঠিক সেরকম। একদিক থেকে চকচক 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 করে আসতেছে, অন্যদিক থেকে আরেকটা করে আসতেছে। দেখো ভাই, তুমি টেরেন দেখো, টেরেন তুমি টেরেন দেখো নি কেমন বলি? তুমি কেমন দেখো? মুগো বরিশালে তো টেরেন নাই। ও আচ্ছা আচ্ছা, তোমার টেরেন চিনাই দিচ্ছি। টেরেন হচ্ছে কি, একটা বিশাল গাড়ি, ওটার জন্য একটা লোহা রাস্তা থাকে, বুঝছো? ফিলিন ফিলিন বলেন না, টেরেনার বেড়াতে এক না, পেরেনার যে ছোট, টেরেনার যে বড়।
চিনি তো ফেলে দিই আকাশ দিয়ে যাই তো ওই জন্য সরো দেয় তাহলে লোহা লাইন বাকি বলে আকাশ দিয়ে যাওয়ার সময় লোহার লাইন যদি জফটা ফুলে যায় ওরে না তেরে তো তেরে নি চিনি নি ফেলে চুপ তেরে বলে সে না চুপ মুইরা কয় মুই কি সুবুঝি না হেই তো কি সুবুঝে না তেরে নি তো ফেলে তাই না চুপ যুদ্ধ আমি অপরাধী আপনি মনুপি মানুষ আপনি আমরা আপনি যদি চান তাহলে আপনি কোন স্যার আমি জীবন নিয়ে আসতে পারি থাক আমার জন্যে আর তোদের কষ্ট করে জীবন দিতে হবে না দেখ রে পাখি মরার আগে অন্তত কয়েকটা দিন আমাকে একটু শান্তিতে থাকতে দে যা তোরা সামনে থেকে যা আর কোনো দিন আমার সামনে আসিস না শুনলো আমি অপরাধী আমি যাইতাছি যাওয়ানোর আগে আপনার একটা কথা কই একটু টাইম দিয়া যদি শুনেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল স্যার আমার কি মনে হয় ওই যে রতন স্যার হ্যাঁ নিজের নাম কেমনে লই শরমের কথা আচ্ছা থাকা বাদ দেন স্যার ওই যেটা কইতাছিলাম রতন স্যার যদি গ্রামের তে আনেন তাইলে ওই বেবি ম্যাডামের লগে রতন স্যারের বিয়া হইলে এরা দুইজনই গ্রামে যাইব গা এক পাখি হ্যাঁ হ্যাঁ রতন স্যারের যদি বিয়া হয় বেবি ম্যাডামের লগে তাইলে বড় লোকের গড় জামাই হইব দুই পাখি আর এগো বিয়া সাথী হয়ে গেলে আমরা সবাই মিলা বাইসা যাব এইটা হইল তিন পাখি হ্যাঁ তো বুঝলাম কিন্তু মানে আবার রতন আমার বুকে যে দরকার করতেছে দকদক করতেছে আমি বাসন কিন্তু কেন করছে মানে কেন কেন মামা তুমি তার আগে একটা কথা কও দুনিয়ায় এত মানুষ থাকতে তুমি তোমার আগুনের লাহান মায়েরারে ওই ব্যান্দা বুলের লগে বিয়ে দিছো কেন ব্যান্দা আবুল না না আবুল ব্যান্দা হতে যাবে কেন ও খুব ভালো ছেলে মানে সবাই দেখে শুনে ওকে পছন্দ করেছে তারপর বিয়ে হয়েছে না ও একটা শয়তান মুখ চোরা বেদামা না না আবুল ভালো মানে আসলে কি হয়েছে মানে অনেক খুঁজে খুঁজেও মানে আবুলের চাইতে ভালো ঘর জামাই আমরা কেউ খুঁজে পাই কে আমি আসলাম না আমার মা আমি পিঙ্কির বিয়ে করবো আমি ঘর জামাই থাকবো চুপ আসতে সব কথা জোরে বলে না কেন আসতো কুমু কেন আমি পিঙ্কির বিয়ে করুম আমি বিয়ে করো মামা তুমি রাজি করো মামা তুমি রাজি করো রতন পারবে এই যে বেটা সান্দিসিলা পাঙ্কু সাহেব আকাশের দিকে তাকায় তাকায় কি আকাশে তারা গুনতাছেন সন্ধি ছিল বদনা ম্যাডাম আমি চৌধুরী আবু হামজা আর ডাক্তার হামসা হামসা অপদার্থ করান কাল অকর্মার ঢেকে কুমড়ো ফল আজ পর্যন্ত বাসুস ঠিক মতো একটা কাম করতে একটা ঢেঁড়স সমানে তো আমার ডলার খাইতেছস আজ পর্যন্ত আমার আবুলরা আমার কাছে আয়না দিতে পারস নাই
দেখছেন ভাই কেমন তুই তুই করে কইতাছে, আমি কিচ্ছু কব না। আমি খালি একটা জিনিস চিন্তা করতাছি, আগে যে বাংলা কইতো হেইডা ভালো আছিল না, ওহন যে বাংলা কইতাছে হেইডা ভালো, এইটাও কিচ্ছু বুঝে না। তো এইটা বুঝতাছি, হয় আমি অরে খুন করুম আর নাইলে ওরাতে আমি খুনুম, আপনারা খালি আল্লাহর রাস্তা দোয়া রাইখেন। ম্যাডাম আসলে আমি একটা বিরাট পরিকল্পনা বানাইছি, ওহন আপনি খালি জাস্ট আমি সাক্ষী আছিলাম তো। আর একবার যদি চাপাবাজি করস তোরে আমি গলা টিপে মারু। দেখছেন এমন ফিজিক্যাল অ্যাটাকের কথা কইতাছে, এই দেরাইটা বেডি আমার গলা পর্যন্ত লাগর পাইবো। শোন হামসা খামসা গামসা, 24 ঘন্টার মধ্যে যদি আমার আবুল রে আমার সাথে যোগাযোগ করার না দিছস, তাহলে তোর একদিন কি আমার একদিন, তোরে টাক না তো আমি ফাটাইয়া ফেলাম। দেখছেন কারবাড্ডা, শেষ পর্যন্ত আমার টাকের উপরে অ্যাটাক করলো। আমি আবু হামজা, আমি ওকে ছাইড়া দিমু। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে? পিঙ্কি থামো, আমার কাছে আসবে না, তোমাকে ধরবে না। ও মা কেন শিয়ানা হচ্ছ না, খুব শিয়ানা। এই তুমি আমাকে টাকার গরম দেখাও, আমাকে তুমি টাকার গরম দেখাও। সে কি, আমি আবার টাকার গরম দেখালাম কখন? আমার কাছে তো কোনো টাকাই নেই। দেখাও নি, এই তুমি পুকে দিয়ে আমাকে 4 কোটি টাকার অফার দাও নি, তুমি তোমাকে ডিভোর্স করতে পারো নি আমাকে। ই কি ইস্যু, তুমি কি বলছো? কি বলছি মানে, শোনো আবুল, তোমাকে আমি আগেও বলেছি, আমি আবার বলছি, তোমাকে আমি টুকরো 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 করে না নদীতে ভাসিয়ে দিব। এই ভাসবে না তো, ভাসবে না। তুমি তো জানো যে আমি আমি সাঁতার জানি না, টুকরো টুকরো করে যদি তুমি নদীতে ভাসিয়ে দাও তাহলে তো আমি ডুবে যাবো, মরে যাবো না? গাধা রে গাধা, টুকরো টুকরো করে তুমি কি বাঁচবে? ও হ্যাঁ তাই তো, যাক বাবা, ডুবলেও কোনো অসুবিধা নেই। আমি বেবি। বেবি কেমন আছিস? এই খালা এসেছে নাকি তুই একা এসেছিস? খেয়েছিস তো? ও বাবা, হ্যাঁ এত প্রশ্ন একসাথে না, আগে একটু খেয়ে নেই তারপরে বলি। হ্যাঁ আচ্ছা শুনো, ও ঠিক আমার খালা তো বোন বেবি জানো? হ্যাঁ জানি তো, সকালবেলা এসেছেন, খালি খাচ্ছি নি, কিন্তু ওনাকে দেখে তো আমার বেবি মনে হয় না। যত সব বাজে কথা। আচ্ছা এখানে কোনো জরুরি কাজ আছে নাকি, মানে এমনি বেড়াতে? না ভীষণ জরুরি কাজে এসেছি, মা বলেছে এবার একটা ঘর জামাই জোগাড় করবে। হায় হায়, আঙ্গুরি খালাও বিয়ে করবে, ঘর জামাই রাখবে? চুপ। এ কেসটা কি? কোনো কেস না ভাই, নো কেস, নো কেস, নো কেস। ঠিকঠাক মতো কবে নাকি ডলা ডলা দিমো? আল্লাহ, এই সিডোরের রাত থেকে আমার বাসা হল্লা। কিরে কথা কাজ থাকে পাখি ভাই? কি আমজা ভাই, একটা কথা কমু ভাই। কথা কইবেন ভাই, কোন ভাই? ডলার লইবেন ভাই? ডলার? আল্লাহর হামজা ঘরের হামজা, আমারে ঘুষ দিবার চাও? হ্যাঁ ডলার দিয়ে আমি কি করুম, বাইজা কামো? না না না, যদি বাইজা না খান তাহলে আপনার ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা লইবেন? টাকা? আচ্ছা ওকে, কত দিবি ক? না আসলে পকেট তো রাস্তার মধ্যেই খালি হয়ে গেছে, তবে আমি পোষায় দিব 100%। আচ্ছা আমারে ঘুষ দিতে চাইতেছে, ফাও ইনকাম, অসুবিধা কি? আমার নাম তো পাখি, সময় হইলি না।
সংসার ঘানি টানা শয় না যে আর এই চোখে দেখি আজ সবই অন্ধার সংসার ঘানি টানা শয় না যে আর এই চোখে দেখি আজ সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার মাঝে মাঝে ভাবি ভিড়ে মা।